প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তোমরা যারা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য একটা আপডেট তথ্য শেয়ার করবো আজকের এই ভিডিওটিতে। সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা নিয়ে আজকে যা বলেছেন স্বাস্থ্য শিক্ষা সচিব, মূলত সেই নিউজটি তোমাদের সাথে শেয়ার করবো। আর এই নিউজটি প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস .com। তাহলে চলো আমরা সংবাদটা একটু শুনে আসি। সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা যা বললেন স্বাস্থ্য শিক্ষা সচিব, 2021-2022 শিক্ষাবর্ষের মেডিকেলে ভর্তি পরীক্ষা কোন সিলেবাসে হবে তা নিয়ে শঙ্কা কাটছে না। প্রাথমিকভাবে সম্পূর্ণ সিলেবাসে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হলেও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে বিষয়টি এখনও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি। এই অবস্থায় শিক্ষার্থীরাও পড়েছেন দ্বিধায়। বিষয়টি নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল হাসান বাদলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এই বিষয়টি এখনও অমীমাংসিত। স্বাস্থ্য শিক্ষা সচিব বলেন, ভর্তি পরীক্ষা নিয়ে সম্প্রতি একটি সভায় সংক্ষিপ্ত সিলেবাসের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আমরা আপাতত ওই সিদ্ধান্তে আছি, তবে যেহেতু এবার ভিন্ন পরিস্থিতির প্রেক্ষাপটে সংক্ষিপ্ত সিলেবাসের দাবি উঠেছে, তাই বিষয়টি নিয়ে সরকার যে সিদ্ধান্ত দেবে সেটি বল থাকবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেডিকেল ভর্তি পরীক্ষার সিলেবাস নির্ধারণ করে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল তথা BMDC। ভর্তি পরীক্ষা নিয়ে যে সভা হয়েছে সেই সভায় BMDC-র নতুন সভাপতি জাতীয় অধ্যাপক ডক্টর মাহমুদ হাসান উপস্থিত ছিলেন না, ফলে নতুন করে একটি সভার দাবি উঠেছে। ওই সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে সম্পূর্ণ সিলেবাসে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হলেও সরকার যদি চায় তাহলে এই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। সব মহল থেকেই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, বিশেষ করে সম্প্রতি শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনির বক্তব্যের পর বিষয়টি নিয়ে আলোচনা বেশি হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র তৈরির সাথে সম্পর্কিত এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত সভায় আগে নিয়েই পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে, তবে সরকার চাইলে এই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। বিষয়টি নিয়ে আমাদের আরেকবার আলোচনায় বসতে হতে পারে। এদিকে গতকাল দায়িত্ব নেওয়ার পর BMDC-র সভাপতি অধ্যাপক ডক্টর মাহমুদ হাসান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, করোনা ভাইরাস পরিস্থিতি না আসলে সংক্ষিপ্ত সিলেবাসের বিষয়টিও আসতো না। যেহেতু একটি ভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, তাই এই প্রশ্ন আসছে। এ বিষয়ে শিগগিরই মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। এর আগে শুক্রবার এক অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেন, পরিস্থিতির ভিন্নতার কারণে শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসে পড়িয়ে SSC ও সমমানের পরীক্ষা নেওয়া হয়েছে। তাদের সংক্ষিপ্ত সিলেবাস পড়িয়ে পুরো সিলেবাসে ভর্তি পরীক্ষা নেওয়া কতটা যৌক্তিক সেটি ভেবে দেখা দরকার। আমি ব্যক্তিগতভাবে মনে করি, যে সিলেবাসের আলোকে SSC পরীক্ষা হয়েছে সেই সিলেবাসের আলোকেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হওয়া উচিত। শিক্ষামন্ত্রী বলেন, আগেরবার পরিস্থিতি ভিন্ন ছিল, সেবার শিক্ষার্থীরা SSC পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল, তবে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে তা স্থগিত করা হয়েছিল। সেজন্য সেবার পুরো সিলেবাসের ভর্তি পরীক্ষা আয়োজন করা হয়েছিল, তবে এবার যেহেতু সংক্ষিপ্ত সিলেবাসে SSC পরীক্ষা হয়েছে তাই এই সিলেবাসের আলোকে এবার ভর্তি পরীক্ষা হওয়া উচিত। ডাক্তার দীপু মনি বলেন, আমি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের BMDC-র প্রধানের সাথে বিষয়টি নিয়ে অনানুষ্ঠানিকভাবে কথা বলেছি, আশা করছি নিশ্চয়ই তারা এটা বিবেচনা করবে। মেডিকেলে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীবৃন্দ, এই ছিল সর্বশেষ আপডেট মেডিকেলের ভর্তি পরীক্ষা নিয়ে। পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে নাকি সম্পূর্ণ সিলেবাসে হবে, এটা নিয়ে আজকে কিছু তথ্য শেয়ার করেছেন স্বাস্থ্য শিক্ষা সচিব, সেটাই তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। ভালো থাকবা, আল্লাহ হাফেজ।